A very good welcome to my YouTube channel Be Positive with another video. A video ami state rank respect WBMCC state quota first rounder ekta expected cutoff prediction korte cholechi. A prediction ami prothomei bolchi kichu data jetu beriyeche merit list caste wise merit list etc plus seat matrix seguloke miliye plus goto bochhore merit list seat matrix সবগুলোকে মিলিয়ে 2022 এবং 2021 এই দুটো কন্ডিশনের মানে বিভিন্ন পিডিএফ ফাইলগুলো লিস্টগুলো কম্পারিজন করে বিভিন্ন ডাটা কালেক্ট করে তার সাথে বেশ কিছু অ্যাজাম্পশন ধরতে এখানেও হয়েছে ধরে তবেই এই ডাটায় এসে পৌঁছেছে তো সেই জন্য আমি বলছি এটা কিন্তু আমি আবারও বলে দিচ্ছি যেহেতু প্রেডিকশন তো সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা থাকেই তো আমার প্রেডিকশন 100% ভুল হতে পারে আমি প্রথমেই বলে দিচ্ছি বাট সমগ্র ডেটাগুলো রিয়েল সমগ্র ডেটা অ্যানালিসিসগুলো রিয়েল সিট ম্যাট্রিক্স থেকে মেরিট লিস্ট সমস্ত কিছু কিন্তু রিয়েল তার সাথে যে অ্যাজাম্পশনগুলো করা হয়েছে সেগুলো পুরোপুরি যতটা অ্যাকুরেট করা যায় সেভাবেই করেছি এবং রিয়েলিস্টিক অ্যাপ্রোচেই অ্যাজাম্পশনগুলো করা হয়েছে তো আশা করি এরকমই কিছু এক্সপেক্টেড কাট অফ হয়তো যাবে তো চলো এরপরে তোমাদের সাথে পরপর কিছু ক্যালকুলেশন দেখিয়ে কাট অফ কত যেতে পারে তা নিয়ে আলোচনা করব তো চলো ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে আমার অত্যন্ত একটি রিকোয়েস্ট যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো চলো এবার মেন অ্যানালিসিস ক্যালকুলেশন এবং কাট অফ আলোচনা নিয়ে ভিডিওটা শুরু করা যাক তো ফার্স্ট যে ডাটাটা আমি এখানে রিলিজ করছি সেটা হচ্ছে দেখো তোমরা নিজেরাও দেখো 2021 সালের নিটের ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোটার ফার্স্ট রাউন্ডের হিসেবে সব ডাটা এখানে অ্যানালিসিস হবে তো দেখো প্রথমে যে দেখতে পাচ্ছ রাউন্ড ওয়ানের কাট অফ গিয়েছিল অল ইন্ডিয়া র্যাঙ্কে 21,727 আর স্টেট র্যাঙ্কে তার করসপন্ডিং স্টেট র্যাঙ্ক ছিল 1872 দেন যেটা লেখা আছে দেখো আপ টু কাট অফ র্যাঙ্ক মানে এই 1872 স্টেট র্যাঙ্ক অথবা 31,727 অল ইন্ডিয়া র্যাঙ্ক অবধি ফার্স্ট রাউন্ডের কাট অফ র্যাঙ্ক অবধি টোটাল ইউআর ক্যান্ডিডেট ছিল 909 জন একটু এগুলো পুরো লিস্ট ওয়াইজ অ্যানালিসিস করা তো 909 জন ছিল অ্যাপ্রক্সিমেটলি একটু অর্ধেক হিসাব এদিক ওদিক হতেই পারে দেন আদার্স ক্যান্ডিডেট যেটা ছিল আদার্স বলতে অন্যান্য সমগ্র কাস্ট ইউআর বারে 963 জন তো ঠিক আছে তো এরপরে যেটা দেখা দেখবো সেটা লেখাই আছে যে এই 31,727 অবধি কাস্ট ক্যান্ডিডেট অ্যালোটেড হয়েছে কাস্ট সিটে মানে কাস্ট ক্যান্ডিডেট ক্যান্ডিডেট কাস্ট সিট নিয়েছে ধরো ওবিসি এ ওবিসি এ সিটি অ্যালোট হয়েছে কোনো ইউআর সিট নেয়নি তো এমন ক্যান্ডিডেট আছে 604 জন সমগ্র কাস্ট ধরে আর ক্যান্ডিডেট যে ক্যান্ডিডেটগুলো ইউআর সিটে অ্যালোট হয়েছে মানে টোটালি ইউআর সিট তার মধ্যে ইউআর ক্যাটাগরিও আছে সমস্ত ক্যাটাগরি আছে ওই কাট অফ র্যাঙ্কের মধ্যে মানে ওই 31,727 মধ্যে যতগুলো ক্যান্ডিডেট ইউআর সিটে অ্যালোট হয়েছে সেটা হচ্ছে 1268 জন আর এই 1268 জন হিসাবটা দেখে তোমাদের একটু মাঝে মনে কটকাও লাগতে পারে বিকজ এখানে কিন্তু কিছু প্রাইভেট ম্যানেজমেন্ট কোটা ইনক্লুডেড ছিল আগের বছরে কারণ আগের বছরে অনলাইন রেজিস্ট্রেশন হয়েছে অনেকেই কিন্তু দেখবে তোমরা 10,000-12,000 র্যাঙ্কে দেখবে আদার্স স্টেট ক্যান্ডিডেটও ঢুকে গিয়েছিল তো সেটা এখানে ইনক্লুড আছে কিন্তু এই ক্যালকুলেশনে এই যে 1268 এই যে ডাটাটা এটা তেমন কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা নেই তো আশা করি এই পেজের এই অবধি ক্যালকুলেশন তোমরা মোটামুটি সবাই বুঝতে পেরেছো চলো এবার নেক্সট ক্যালকুলেশন করা তো এরপরে এরপরে অ্যানালিসিসটা দেখে নেওয়া যাক দেখো সমগ্র কিছু অ্যানালিসিস হচ্ছে কিন্তু আপ টু 31,727 অল ইন্ডিয়া র্যাঙ্ক আর স্টেট র্যাঙ্ক 1872 আবারও বলে দিলাম ওর রেসপেক্টে তার আগে যা ঘটনা ঘটছে সেইগুলোই কিন্তু এখানে দেখানো হচ্ছে তো এখানে প্রথম যে জিনিসটা লেখা আছে দেখো কাস্ট অ্যালোটেড ইন ইউআর সিট মানে কাস্ট অথচ ইউআর সিটে অ্যালোটেড হয়েছে এমন স্টুডেন্ট ওই স্টেট র্যাঙ্ক 1872 অবধি কতজন আছে সেটা বের করার জন্য কী হিসেবটা করতে হয়েছে আগের স্লাইডটায় বা আগের একটু আগে যে স্লাইডটা ছিল সেটাতে তোমরা দেখেছো যে সেখানে একটা ক্যালকুলেশন ছিল যে কাস্ট কতগুলো কাস্টের সিট নিয়েছে 1872 স্টেট র্যাঙ্ক অবধি গত বছরে সেটা ছিল 604 আর তার সাথে সাথে আরও একটা হিসাব দেখেছো যে ওই 1872 অবধি কতগুলো কাস্টের স্টুডেন্ট ছিল সেটা ছিল 963 তো 963 থেকে 604 বিয়োগ করলে যে 359 এই যে ডেটাটা আসে এটা হচ্ছে কাস্ট ক্যান্ডিডেট যে যারা অ্যালোট হয়েছে ইউআর সিটে তো এই অবধি ক্লিয়ার তো এইভাবে এই একইভাবে পরবর্তী
যে ক্যালকুলেশনটা, সেকেন্ড পয়েন্টটা, ইউ আর অ্যালোটেড ইন ইউর সিট, মানে ইউআররা ইউর সিটই নিয়েছে, অর্থাৎ ইউআররা তো অ্যাকচুয়ালি ইউর সিট নয়, অন্য কোনো কাস্টের সিট নিতে পারে না, তো ইউআররা ইউর সিট কতগুলো নিয়েছে সেটাও ক্যালকুলেশন একইভাবেই করা যায়, সেটাই এখানে করা হয়েছে। কীভাবে করা হয়েছে না, 1169 এটা ছিল গত বছরের রাউন্ড ওয়ানের সিট ম্যাট্রিক্সে টোটাল ইউআর সিট, আর 359 একটু আগে বেরোলো যে কতগুলো কাস্টরা ইউআর সিট নিয়েছে, তো বাকি যে সিটগুলো পড়ে থাকলো সেগুলো ইউআররা ইউআর নিয়েছে সিম্পল হিসেব। তো ওই 1169 থেকে 359 বিয়োগ করলে যেটা দাঁড়ায় সেটাই হচ্ছে ইউআররা ইউআর সিটে অ্যালোট হয়েছে ওই রাউন্ড ওয়ানের কাট অফ র্যাঙ্ক অবধি, তো সেই ভ্যালুটা হচ্ছে 810810 জন। এই অবধি যা হয়েছে সমগ্র কিছু ডেটা একদম পারফেক্ট অ্যানালিসিস, কারণ এরা পুরো লিস্ট থেকে ডেটা কালেক্ট করা হয়েছে। এরপর যেটা হচ্ছে সেটা কিন্তু অ্যাজাম্পশন, যেটা পারফেক্ট ওয়েতে করার চেষ্টা করা হয়েছে। তো ফার্স্ট যে 3 নম্বর পয়েন্টে অ্যাজাম্পশনটা রয়েছে সেটা হলো যে টোটাল ইউআর সিটের রেসপেক্টে, ইউআর সিট আছে যতগুলো ছিল তার রেসপেক্টে কাস্টরা ইউআর সিটে অ্যালোট হয়েছে সেই রেশিওটা কত। তো সেই রেশিওটা এখানে দেখো 359/1169 করলে রেশিওটা দাঁড়ায় 0.307 মতো। এটা করার কারণ কি বলে দিচ্ছি, দেখো এবছরে ইউআর সিট বেড়েছে, ইনক্রিজ হয়েছে, তো সেই 210 সিট ইনক্রিজ হয়েছে ইউআর সিট। এই 210 সিটের মধ্যে ও কেউ কেউ আছে যারা কাস্ট, মানে কাস্টের ক্যাটাগরিতে পড়ে কিন্তু ইউআর সিটে অ্যালোট হবে, তো সেই রেশিওটা এই জন্যই বের করা হয়েছে যে ওই 210 মধ্যে কতগুলো সিট কাস্টরা নেবে, ইউআর সিট কাস্টরা নেবে সেটা ক্যালকুলেট করার জন্য। তো সেই কারণেই ঠিক তার পরের পয়েন্টে তোমরা দেখতে পাচ্ছ যে লেখাই আছে 210 সিট এক্সট্রা ইউআর এবারে অ্যাড হয়েছে, আর তার মধ্যে কাস্ট ইউআর সিট টেক করবে নেবে সেটা হচ্ছে ওই রেশিওটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে যেটা দাঁড়ায় 65টা মতো অ্যাপ্রক্স। এবার একটা কথা বলে রাখি, যদি তোমরা এবারের মেরিট লিস্ট দেখো তাহলে দেখবে ইডাব্লিউএসের পারফরমেন্স খুবই কম গেছে গত বছরের তুলনায়, যেটা ইউডাব্লিউএসের পারফরমেন্স গত বছর প্রচুর হাই ছিল। আর ওবিসি ক্যান্ডিডেট, যদি ওবিসি এ, এদের তো হাই গিয়েছে অবশ্যই, একটা যদি পার্টিকুলার এআইআর ধরো তো সেখানে প্রায় 90 থেকে 100 কি তার মতো আর কি, অ্যাপ্রক্স 100 মতো বেশি গেছে। আর ওবিসি বিও ওরকম কিছুটা বেশি আছে, জাস্ট অল্প সামান্য বেশি আছে, তেমন কোনো হিউজ না। তো যদি সমগ্র কাস্টকে একসাথে কম্পাইল করা হয় তাহলে দেখা যাচ্ছে যে পারফরমেন্স মোটামুটি সেম লেভেল আছে বা সেম ওয়েতে আছে, জাস্ট ইডাব্লিউএসটা কমেছে, ওবিসির পারফরমেন্সটা বেড়েছে, ইডাব্লিউএসটা বেশ কমেছে আর ওবিসি এর পারফরমেন্স বেশ হাই আছে। তো অ্যাকচুয়ালি ওভারঅল সেই কাস্ট ক্যান্ডিডেট মোটামুটি অ্যাপ্রক্স একই রকম ধরা যায়, এই কারণেই আগের বছরের রেসপেক্টে বা রেশিও ধরে এই ক্যালকুলেশনটা করেছি। তো এরপরে পরবর্তী ক্যালকুলেশনটা দেখে নেওয়া যাক। তো আগের ক্যালকুলেশন থেকে বা আগের অবধি যা টোটাল অ্যানালিসিস করা হয়েছে এটা থেকে এই জায়গাটায় আর একটা পয়েন্টে আসছে যে 210 যে নতুন সিট বাড়লো নতুন কলেজগুলোতে ইউআরদের জন্য, সেই ইউআরদের মধ্যে ইউআররা ইউআর সিট নেবে এমন ক্যান্ডিডেট কত সেটা বের করার জন্য তোমার ওই 210 থেকে 65টা সিট বাদ দিতে হবে। 65টা সিট একটু আগে স্লাইডে একটা ক্যালকুলেশন দেখলে রেশিও যে কতগুলো কাস্টরা ইউআর সিট নেবে, তো সেই ডাটাটা 210 থেকে বাদ দিতে হবে 65, তাহলে সেটা দাঁড়ায় 145। তার মানে 210 নতুন কলেজের সিটের মধ্যে ইউআররা ইউআর সিট পাচ্ছে 145। তো একটু আগে আমরা অ্যাসাম্পশন করলাম আগের স্লাইডে যে কাস্ট টেকেন ইউআর সিট বাই ইউআর সিট বিকজ কতগুলো ইউআর সিট কাস্ট নিচ্ছে ওই নতুন 210 সিটের মধ্যে সেটা বের করার জন্য। ঠিক একইভাবে এইখানে যেটা করেছি তোমরা দেখতেই পাচ্ছ যে কাস্ট টেকেন কাস্ট সিট, মানে কাস্টরা নিজেদের কাস্টের সিটই নিচ্ছে উইথ রেসপেক্ট টু ইউআর টোটাল সিট, সেই রেশিওটা বের করলে যেটা আসে 0.516। এটা করেছি কারণ ওই 210 যে সিট বা 210 সিট যে অ্যাড করবো স্টেট র্যাঙ্ক 1872 পরে অ্যাড করতে গেলে সেখানে তো শুধু ইউআর ক্যান্ডিডেট নেয় বা এমন ক্যান্ডিডেট নয় যে কাস্ট শুধুমাত্র ইউআর নেবে, সেখানে এমন আছে যেহেতু ওটা শেষের দিকে এবারে কাস্ট অনেক কাস্টের সিট নেবে, তো সেক্ষেত্রে সেই সিটটাও তো তোমাদের ধরতে হবে ডেটার মধ্যে যখন কাট অফ অ্যানালিসিস হবে। অর্থাৎ কাস্টটা কাস্টের নিজেদের সিট নিলে তাহলে কী হচ্ছে, একটা করে ইউআর সিট রিলিজ হচ্ছে যে 210 টানা ধরা যায় না, বিকজ যখনই কাস্ট কাস্টের সিট নিচ্ছে ওই 210 সিটের মধ্যে তার মানে কি একটা করে ইউআরদের জন্য সিট বেড়ে যাচ্ছে সেই জায়গাটায়, তো সেই জন্যই এই ডেটাটা বার করা হয়েছে। তো সেই ডেটাটা অ্যাপ্রক্সিমেটলি কত বের হচ্ছে দেখো, 2022 যে 210 রেসপেক্টে
যে টোটাল সিটটা বের করার জন্য 210-কে 0.516 যে রেশিওটা বের হয়েছে সেটা দিয়ে গুণ করলে 108 মতো সিট আসে। অর্থাৎ 1872-এর পরে যদি আমরা ওইভাবে পরপর পরপর যেতে থাকি তাহলে সেখানে 108 জন ক্যান্ডিডেট এমন পাওয়া যেতে পারে যারা কাস্টের মানে নিজেদের কাস্টে অ্যালট হবে, লাইক এসসি এসসির কাস্টে বা ওবিসি এ ওবিসির কাস্টে সিটটাই নেবে, কোনো ইউআর সিট নেবে না। তো এই সিটগুলো কী হবে, এই সিটগুলো এক একটা ইউআর সিটকে রিলিজ করছে, মানে ইউআর সিট বাড়াচ্ছে। তো এই জন্য এই অ্যাজাম্পশনটা করা হয়েছে, এই ক্যালকুলেশনটা করা হয়েছে। তো এতক্ষণ পর্যন্ত যে যে ক্যালকুলেশনগুলো করা হয়েছে এই সমগ্র ক্যালকুলেশনগুলোকে আর একবার দেখে নিয়ে, তোমরা দেখে নিতেই পারো প্রত্যেকটা স্লাইড দেখে নিয়ে, এখান থেকে সমগ্রগুলোকে একসাথে সাম আপ করলে কিন্তু একটা কাট অফ, অ্যাপ্রক্সিমেট কাট অফ র্যাঙ্ক কিন্তু বেরিয়ে আসবে। এবারে আসি কী কী সাম আপ করতে হবে সেটাই বলবো নেক্সট স্লাইডে। এবারে তোমার এতক্ষণ অবধি যে স্লাইডে ডাটাগুলো দেখানো হয়েছে ডেটাগুলো, সেগুলোকে পরপর যদি আমি অ্যাড করতে থাকি বা একটা সাম আপ করতে থাকি তাহলে দেখো কী দাঁড়ায়। তো এখানে প্রত্যেকটা ডাটা আমি আবারও বলে দেবো কোনটা কী। তো ফার্স্টে দেখো 1872 যেটা লেখা আছে সেটা হচ্ছে গত বছরের স্টেট র্যাঙ্ক, যেটা রাউন্ড ওয়ানে ফার্স্ট রাউন্ডের কাট অফ গিয়েছিলো। তো ওভারঅল প্রতি বছর যেহেতু সিটের কোনো রকম হেরফের হচ্ছে না, তো স্টেট র্যাঙ্ক স্বভাবতভাবেই একই থাকবে ওই ওরই আশেপাশে। দেন 145 এটা হচ্ছে ইউআর টেকেন ইউআর সিট, মানে ওই 1872-এর পরে 210টা সিটের মধ্যে এতগুলো সিট ইউআররা নেবে। তার মানে কি 145 র্যাঙ্ক তো তারপরে অ্যাড হবে ইউআরদের জন্য। শুধুমাত্র তাই নয়, ধরো 1872-এর পরে পরপর পরপর যে স্টুডেন্টগুলো 145 অবধি গেলে সবাই তো আর ইউআর না, তার মধ্যে কাস্টের স্টুডেন্টও আছে। তোমরা মেরিট লিস্ট খুললে নিজেরাও দেখে নিতে পারো প্রচুর কাস্টের স্টুডেন্ট আছে, তো সেইগুলোতে তো আর ইউআর অ্যালার্ট নেবে না। তো সেই জন্য সেই যে কাস্টের সিট নেবে সেই জিনিসগুলো কী হবে, এক্সট্রা করে অ্যাড হবে, এক একটা করে ইউআর সিট রিলিজ হবে। আর সেই ক্যালকুলেশনের জন্য এই 108 যেটা আগের স্লাইড থেকে পেয়েছি সেটাও অ্যাড করতে হবে। তো এই সমস্তগুলোকে অ্যাড করলে একটা সাম আপে দাঁড়ায় রাউন্ড ওয়ানের জন্য, সেটা হচ্ছে 2125 এই ভ্যালুটা। তো এরপরে আরও একটা কথা আমি বলে দিই, দেখো ওপরের দিকে যত যাবে বা ওপরের দিকে যত দেখবে সেখানে দেখবে ইউআর সিট কাস্টটা যেমন নেয়, কিন্তু নিচের দিকে তোমরা যত আসবে দেখবে কাস্টের সিট কাস্টটা নিয়ে নেওয়ার প্রবণতা প্রচুর বেশি। তো রেশিওটা যেহেতু অল ওভার টোটালের অ্যাভারেজে করা হয়েছে, তো এইটা আপাতত কাট অফ র্যাঙ্ক বলা গেলেও অ্যাকচুয়ালি আমার মতে আরও বেশি কাট অফ র্যাঙ্ক যাবে এর থেকে, বিকজ ভ্যালুটা কিন্তু অ্যাভারেজ ধরা হয়েছে, নিচের দিকে আরও বেশি কাস্টের সিটরা মানে কাস্টের সিট কাস্টটা নেয়। তো এই ছিল মোটামুটি আমার মতে একটা কাট অফ প্রেডিকশন অ্যাকচুয়ালি, বা বলতে পারো এই র্যাঙ্ক অবধি ইজিলি চলে যাবে সেফ, এর থেকে বেশি তো আরও যাবে আমারও বিশ্বাস। আর যেহেতু এটা একটা অ্যাজাম্পশন করা হয়েছে অনেকগুলো ডাটার সাথে, তো আমার এই প্রেডিকশন কিন্তু 100% ভুল হতে পারে। তো দেখা যাক কী হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, তোমাদের কোনো কিছু মতামত থাকলে বা জানার থাকলে আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। নিট রিলেটেড, কাট অফ রিলেটেড বা সমগ্র কাউন্সিলিং রিলেটেড যখনই কোনো কিছু আমি তথ্য পাবো সেটা আমি আমার চ্যানেলের থ্রুতে আপডেট করার চেষ্টা করব। আর ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অত্যন্ত ধন্যবাদ। চ্যানেলটির পাশে থেকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, সকলে সুস্থ থেকো, ভালো থেকো এই কামনাই করি। আজকের এই ভিডিও এইটুকুই, আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।